بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبة السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون الله پاک رب العالمين প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত ও সালামের পরেই আজকের আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে সালাতুল ইস্তিখারার দ্বিতীয় পর্ব। গতকালকে ইস্তিখারার সালাত বা ইস্তিখারা কল্যাণ কামনার নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে এক ঘন্টার, আর আজকে ইনশাআল্লাহ তাআলা এক ঘন্টা বা তারও কম আলোচনা, বাকি যেটা আছে সেই আলোচনাটা আমরা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতের সব কিছু জানেন, যেমন অতীতের জানেন, কিন্তু আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানি না। চোখের সামনে যা দেখি যা শুনি ততটাই জানতে পারি, অতীতের যতটা আমাদের নলেজ এসছে ততটাই জানি, আমাদের জ্ঞান কত সীমিত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কাজের উদ্দেশ্য করলে কল্যাণ কামনার জন্য দুই রাকাত সালাত আদায় করা এবং তাতে ইস্তিখারার যে বিশেষ দোয়া রয়েছে সেটি পাঠ করা, সেই দোয়াটি করা, এটি হচ্ছে শরীয়তে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে বড় গুরুত্বের সাথে কোরআন শিক্ষা দেওয়ার মতো করে শিখা। সূরা বাকারার আয়াত নম্বর 216 তে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া আসা আন তাকরাহু শাইয়ান, কোনো কিছু কে তোমরা হয়তো অপ্রীতিকর মনে করছো, অপছন্দ করছো, কিন্তু ওয়াহুয়া খাইরুল লাকুম, সেটা তোমাদের জন্য মঙ্গলজনক, উপকারী, কল্যাণকর। ওয়াসান তুহিব্বু শাইয়ান, আর কোনো কিছুকে তোমরা হয়তো পছন্দ করছো, ভালো করছো, ওয়াহুয়া শারুল লাকুম, কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতিকর, তাতে অনিষ্ট রয়েছে। আল্লাহ আলম, আল্লাহ সব কিছুই জানেন, ওয়ান তুম লা তালম, তোমরা জানো না। ইস্তিখারা করি যেটা হয়তো চাইছিলেন করতে, উদ্দেশ্য করেছিলেন আর সেটা হলো না, অথবা ব্যর্থ হলেন, হ্যাঁ যেটা ভাগ্যে জুটছে তাতেই কল্যাণ রয়েছে। বিশেষ করে ইস্তিখারার সালাত আদায় করার পরে যদি কোনো এক কাজের ইচ্ছা করে আপনি যে কাজটা মনে চাইছিলেন সেটা না হয়, জানবেন তাতে কল্যাণ আছে, আমি জানি না, আল্লাহ জানেন। আর যদি সেই কাজটিতে এগিয়ে যান, আপনি করলেন সেই কাজটি, তাতেও কল্যাণ আছে, যদিও কখনো অপ্রীতিকর হবে না। কেন, এর মানে এই নয় যে কখনো জীবনে মনের উল্টা কিছু হবে না, হ্যাঁ অশান্তির কিছু হবে না, কষ্টদায়ক কিছু আসবে না মমিনের, এটা নয় আসবে, কিন্তু তাতেই কল্যাণ আছে, তোমরা জানো না, আল্লাহ জানেন। এই বিষয়টি সূরা নিসার আয়াত নম্বর 19 উল্লেখ করা হয়েছে।
আল্লাহ ফাকর আবু স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে নারীদের সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। ফাইন কারিহ তো মোহন না, যদি কোনো দিক স্ত্রীর পক্ষ থেকে অপছন্দ করো, হ্যাঁ মনটা খারাপ হয়ে যায়, কোনো একটা দিকে নজর দিলে স্ত্রীর সবটা দিক পুরো না, যেমন আপনার সবটা দিক পরিপূর্ণ না। হতে পারে যে কোনো কিছুকে অপছন্দ করছো, অপ্রীতিকর মনে করছো, মনের উল্টা মনে করছো, কিন্তু তাতে আল্লাহ পাক বড় কল্যাণ রেখেছেন, শুধু কল্যাণ না তাতে খায়রান কাসীরা আল্লাহ পাক রেখেছেন। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে তো ইস্তিখারার বিষয়ে কোনো কাজ করতে যাচ্ছেন ওখানেও এইরকমই কথা মনে রাখবেন। ইস্তিখারা সম্পর্কে যে পয়েন্টটি আজকে শুরু করব সেটা হচ্ছে ইস্তেখারা করার পরে একজন মুসলিমের করণীয় কি। আপনি ইস্তেখারা সালাত আদায় করলেন, দোয়া করলেন, তারপরে এখন কি করবেন? ইস্তেখারা করার পরে যেই কাজের জন্য প্রাথমিক উদ্দেশ্য করেছিলেন, এখন সেই কাজের দিকে মনটা যদি খুলে যায় যে না কাজটা করি এরকম মনে হচ্ছে, তাহলে সেই দিকে আপনি পা বাড়ান, সামনে বাড়েন, আর এই ক্ষেত্রে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, কারণ আল্লাহ পাকের কাছে আপনি ইস্তেখারা করেছেন, যে কাজের উদ্দেশ্য করেছেন এখন আজম করেন, দৃঢ় সংকল্প হন আর সেই কাজে নেমে পড়েন। তাই বলছেন একজন ইমাম ইবনু জামলাকানি, ইজা সাল্লাল ইনসানু রাকাতাইল ইস্তেখারা লি আমরিন, কোনো কাজের উদ্দেশ্যে কোনো মানুষ যখন দুই রাকাত সালাত আদায় করে ইস্তেখারার, ফালিয়াফআল বাদাহা মা বাদা লাহু, যেটা তার মনে চাইছে সেটা করে ফেলুক, যেটা মনে চাইছে সেটা করে ফেলুক, ইনশারাহাত নাফসুহু লাহু আমলা, সেটাতে আপনাকে আপনার মনে প্রশস্ততা আসছে যে হ্যাঁ নিশ্চিত এতে করলেন, অথবা আসেই না, কিন্তু আপনি এই কাজটা করব বলে আপনি দুই রেখা সলাত আদায় করে আল্লাহর কাছে কল্যাণ কামনা করেছেন, যেটা আপনার জন্য ভালো লাগে আপনি করে ফেলুন, ফাইন্না ফিহিল খায়র, তাতেই কল্যাণ রয়েছে, তাতেই কল্যাণ রয়েছে। জরুরি নয় যে কাজটাতে আপনাকে নিশ্চিত হইতে হবে যে এই কাজে আমার সফলতা আছে। এই বিষয়টি আংশিকভাবে এর আগেও আলোচনা এসেছে অন্য আলোচনার সাথে। আর একটি আলোচনা হচ্ছে যে ইস্তেখারার যে দোয়া, এই দোয়া কোন সময়ে পড়ব, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কালকে একবার প্রশ্ন করেছিলেন শেষখানে, বলেছিলাম আগামীকালকে ইনশাআল্লাহ আলোচনা আসবে, ইস্তেখারার দোয়া কোন জায়গায় করবেন আপনি। এই ক্ষেত্রে একটি জায়গার সম্ভাবনা আছে দোয়া করার, সেটা হচ্ছে সেজদা, তাই না? সেজদার ভিতরে দোয়া হয়। আর একটি জায়গা হচ্ছে সালাম ফেরার আগে আত্মহাত শাহুদ এবং সালাত আলান নবী দুরুদ পড়ার পরে। হ্যাঁ, আর একটি জায়গা আছে সেটা হচ্ছে সালাম ফেরার পরে। তিনটি জায়গার মধ্যে কোন জায়গাটি চয়েস করবেন দোয়া করার জন্য? এই ক্ষেত্রে অধিকাংশ আলামাদের মত দুআউল ইস্তিখারাতে কোনো বাদাস সালাম, ইস্তিখারার দোয়া সালাম ফেরার পরে করবে, এটা হচ্ছে অধিকাংশ আইম্মা কিরাম আলামাদের মত। জাহিরুল হাদিস, হাদিসের বাহ্যিক বাক্যগুলি এটি প্রমাণ করে কি, আন্না দোয়া কোনো আকিবা সালা, ইস্তিখারার দোয়া হবে ইস্তিখারার সালাত শেষ করার পরে। ওয়াহুয়া কাউলুল জমহুর, এটি হচ্ছে অধিকাংশ আলামাদের মত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সুম্মা ইয়াদু বিহাযা দুআ বাদাস সালাম, দুই রাকাত সালাত আদায় করে নেওয়ার পরে এই দোয়া পাঠ করবে সালাম ফিরে, বাদাস সালাম, সালাম ফিরার পরে। এই কথাই বলেছেন ইমাম শাওকানি, এই কথাই বলেছেন ইমাম শাওকানি। দ্বিতীয় আর একটি মত, তিনটি ক্ষেত্রে যে বললাম, তো একটি মত ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলছেন, বলগুল মারাম যে আমাদের এখানে ক্লাস হয় এই কিতাবের লেখক মুসান্নিফ, তিনি বলছেন যে দোয়া সেজদা তো করা যেতে পারে, কারণ সেজদা হচ্ছে দোয়ার ক্ষেত্র, সুতরাং দোয়া সেজদা তো করা যায়। ওয়া আজাজ ইবনে হাজার আর দোয়া ফি আসনাই সালাতে ফি সুজুদে, নামাজের ভিতরে সেজদাতেও দোয়া করার অনুমতি তিনি দিয়েছেন। আর অথবা আও বাদা তাশাহুদে, অথবা তাশাহুদের পরে সালাম ফেরার আগেও দোয়া করা যেতে পারে। এই তাহলে তৃতীয় মত কি হলো, সালাম ফেরার আগে। বড় একজন ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহ, তার মতের ভালো একটা গুরুত্ব রয়েছে। তিনি বলছেন, আন্না দোয়া কাবলা সালাম,
ইস্তেখারার দোয়া হবে সালাম ফিরার আগে। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সালাফিদের ইমাম, জি কোরআন সুন্নাহর অনুসারীদের ইমাম। তিনি হাম্বলি পরিবেশে জন্ম নিলেও আর লেখাপড়া করলেও সমস্ত মাজাহেব চার মজাহের অধ্যয়ন করার পরে, স্টাডি করার পরে, যেটা কোরআন মহাদিসের আলোকে শক্তিশালী বলিষ্ঠ সেটাকে প্রাধান্য দিয়েছে, এটা হচ্ছে সালাফি মানহাজ। আমি জন্ম যেখানে নিই না কেন, আমি মানব আল্লাহ পাকের কথা আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আর অন্যদের কথা ওই কথাগুলি মানব যেগুলি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কোরআন সুন্নাহ অনুকূলে হবে, সমর্থন পাবে। তবে অনেকে অধিকাংশ আলমাদের যে ফতোয়াটি সেটাকে প্রাধান্য দিয়েছেন। এইরকম যখন তিনটি মত রয়েছে, কেউ যদি দোয়া তিন জায়গায় করে তো করা যেতে পারে না? পারে না, করা যেতে পারে। একটি আর মাসলা এর সাথে বলে দিই, এই দোয়া একবার করবেন না তিনবার করবেন? হ্যাঁ, একবার করে নেওয়া যথেষ্ট, কিন্তু তিনবার যদি করে সেটা ভালো। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি আম হ্যাঁ সাধারণ হাদিস রয়েছে, ইজা তাকাল্লামা তাকাল্লামা সালাসান ওয়া ইজা দা দা সালাসান। নবী যখন কথা বলতেন তো একটি কথা তিনবার রিপিট করতেন, তিনবার করে বলতেন, আর যখন দোয়া করতেন তখন তিন তিনবার করে দোয়া করতেন, তিনবার করে দোয়া করতেন। আপনি যেন হ্যাঁ চাইছেন একবারে পিড়াপিড়ি করে নিবই, আমি ছাড়বো না। আমাদের ছোট ছেলে মেয়েরা হ্যাঁ আইসক্রিম খাবো এই করবো, একবার দুবার বলতে থাকে, এই কন্নিস যাবো একবার দুবার বলতে থাকে, আমার ভুরকে কই না, কিন্তু যখন উঠে পড়ে লাগে বারবার বলে, তখন না রে ও দিতেই হবে, ও ডিমান্ড পুরা করতে হবে, তাই না? তো এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে চাওয়ার ক্ষেত্রে বারবার এলহা এলহা করা, হ্যাঁ মানে বারবার করে চাওয়া, না ছোড় হয়ে চাওয়া, ছাড়বো না, নিবো তো ছাড়বো, কেন পাবো না আমি, কেন কবুল হবে না আমার, বাধা কোথায়? আমার মধ্যে বাধা থাকলে আমি বাধা সারাবার চেষ্টা করবো। আপনার মধ্যে বাধা আছে, দোয়া কবুল হচ্ছে না, বাধা দূর করেন আপনি, হারাম খাচ্ছেন, সন্দেহ আছে রিজিকে, সন্দেহমুক্ত হন আপনি, হ্যাঁ আপনার দোয়ায় বিদাতি তরিকায় হচ্ছে অথবা তৌহিদে ভেজাল আছে, শিরকের সংমিশ্রণ আছে, এসব ছাড়েন, ত্যাগ করেন, তাহলে দোয়া কবুল হওয়ার শর্তগুলি পুরো করে দেওয়ার পরে নেবই তো ছাড়বো, এইরকম ভাবে যে দোয়া করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের অবস্থা দেখে দোয়া কবুল করবেন। সুতরাং তিনবার করে দোয়া করা ভালো এই দোয়ার ক্ষেত্রে। সুতরাং একবার কেউ যদি সেজদাই করে নেয়, একবার যদি তা শাহাদাত ভিতরে সালামের আগেখানে করে নেয়, তারপরে সালাম ফেরার পরেও দোয়া করলো, সালাম ফেরার পরেও দোয়া করলো, এই দোয়া করার সময় যেমন অন্যান্য দোয়ার ক্ষেত্রে কিবলামুখী হয়ে দোয়া করা হচ্ছে সন্নাত মুস্তাহাব, যেমন সালাতের কিবলা হচ্ছে কাবা তেমন দোয়ারও কিবলা হচ্ছে, যদিও পার্থক্য এই যে সালাত কবুল হবে না কিবলা ছাড়া, ইচ্ছা করে কিবলা ছাড়া উল্টো দিকে যদি ইচ্ছে করে নামাজ পড়েন আপনি বুঝে সুঝে, তাহলে সালাত কবুল হবে না, কিবলামুখী হওয়া শর্ত, দোয়ার জন্য কিবলামুখী হওয়া শর্ত না, কিন্তু কিবলামুখী হওয়া মুস্তাহাব, উত্তম, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং কিবলামুখী দোয়া করবেন। তাহলে এখান থেকে আর একটি মাসালা এখানে বলে দেওয়া ভালো, আমাদের দেশে কবর জিয়ারতের বিদাতি তরিকা, সেই বিদাতি তরিকাতে কি আছে, দল বেঁধে যাবে, একা কবর জিয়ারত হয় না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা গেছেন, কাউকে ডাকেন নিজে, চলো ডেকে হেঁকে হ্যাঁ গোটা শহরের মানুষকে দশ বিশ জনকে ডাকো আর সব মুসল্লিদেরকে বলো যে চলেন কবর জিয়ারতে, এই তরিকাটা আসলে ভুল তরিকা আমার দেশে। তরিকা দুই নম্বর তরিকা, ওখানে গিয়ে জিয়ারতের তরিকা কি, দেখার পরে দোয়া করা, তো দোয়া করলেন ঠিক আছে, দোয়া করা যায়, কিন্তু দোয়া করার ক্ষেত্রে কি করে, কবরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, চারিদিক থেকে ঘিরে দোয়া শুরু করে, করে না করে না, তো চারিদিক থেকে যখন ঘেরবেন তো কিবলা কিবলা আর কাবা থাকবে না, কিবলা কবর, মানে কবরটাকে সামনে করে সবাই চারপাশ থেকে দোয়া করছে, সুন্নতের খেলাফ, মুস্তাহাবের খেলাফ, এইভাবে দোয়া করার আদব এটি নয়। সালাম ফিরলেন, সালাম ফেরার পরে দোয়া ধরে দোয়া করছেন, সালাম ফেরার পরে আমাদের যারা ফরজ নামাজের পরে এই বিদাতি সম্মিলিত মোনাজাত করে, তারা সালাম ফেরার পরে কোন দিকে মুখের দোয়া করে, মুখ তো দিলে তো কিবলার দিকে, কিন্তু ইমাম সাহেব হ্যাঁ কিবলা থেকে ফিরে একটু ডানে বাবা মায়ের কাছে এক কথায় কিবলা পেছন দিয়ে করে, কিবলা এইভাবে অথবা এইভাবে কিবলা পেছন দিয়ে করে দোয়া করে, ঠিক না? দোয়ার আদবের খেলাফ কিনা, সম্মিলিত মোনাজাত এক তো বিধান, তারপরে আদবের খেলাফ, হ্যাঁ কিবলা পেছন দিয়ে করে দোয়া করা, যেটা ঠিক নয়। তো
আপনি ইস্তেখারা দোয়া করার পরে কিবলামুখী হয়েই দোয়া করবেন যদি সালামের পরে দোয়া করেন, এটা অধিকাংশ ওলামারা বলছেন। আর এক যে মাসালা হচ্ছে দোয়া হাত উঠিয়ে করবেন না বিনা হাত উঠিয়ে করবেন, যদি সালাতের ভিতরে হয় তাহলে হাত উঠাবেন না, নামাজের ভিতরে যদি সেজদা হয় তো হাত উঠানো প্রশ্নে উঠে না, সালাম ফেরার আগে খানে হয় তো হাত উঠাবেন না, সালাম ফেরার পরে যদি দোয়া করেন তাহলে হাত উঠিয়ে দোয়া করতে পারেন। এই মর্মে ইস্তেখারার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এইরকম কোন স্পষ্ট দলিল নেই, তবে সাধারণ দলিল রয়েছে যে যে কোনো দোয়ার ক্ষেত্রে বিশেষ একটি দোয়া যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথচ হাত উঠাননি এইরকম ক্ষেত্র নয়, ভালো করে বিষয়টি বুঝেন। দোয়া পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বিশেষ ক্ষেত্রে আর ওখানে দোয়া পড়ার সময় হাত উঠাননি, আপনি হাত উঠাতে পারবেন না, আপনি হাত উঠাতে পারবেন। যেমন বাথরুমে যাওয়ার সময় এত দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ তোমার কাছে আশ্রয় নিচ্ছি, মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হ্যাঁ নোংরা নিকৃষ্ট জিন পুরুষ এবং নারী জিন থেকে, এটা তো দোয়া, তো হাত উঠিয়ে দোয়া করবেন কি বেদাত। তো এটা যদি বেদাত হয় ওই রকমই আজান দেওয়ার পরে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে হ্যাঁ বেদাতি মসজিদগুলিতে কি তরিকা আছে, হাত তুলে দোয়া করা, আজানের পরে মুয়াজ্জিন হাত তুলে দোয়া করে আর যারা মসজিদে আছে বসে আছে বা দাঁড়িয়ে আছে তারাও হাত তুলে দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামান নাই, এই আজানের পরে দোয়া পড়া প্রমাণ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবিরা পড়েছেন, কিন্তু তারা হাত তুলেছেন তুলেননি, তাহলে আপনি তুলতে পারেন না, তুলতে পারেন না হাত। এই রকমই যে কোনো দোয়ার ক্ষেত্রে সফরের দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্না নাসালুকা ফি সাফারিন হাযাল বিররা ওয়া তাকওয়া, সফরে বের হওয়া দোয়া পড়ছেন দোয়া, কিন্তু হাত তুলে দোয়া করবেন, অমিনার আমলে মা তারদা প্লেনে বসে গেছেন সৌদি সৌদি আরবে বসলে পড়াই, হ্যাঁ তো দোয়া করবেন হাত তুলে না করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে সফরের দোয়া পড়েন নাই। কিন্তু ইস্তেখারার দোয়া শিখেছেন এই ক্ষেত্রে কোনো প্রমাণ নেই, আর এটা সালাম ফেরার পরের দোয়া, যখন সালাম ফেরার পরের দোয়া এই ক্ষেত্রে হাত উঠিয়ে দোয়া করতে পারেন, কারণ হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, ওই হাদিস এখানে প্রযোজ্য। আর দোয়ার অন্যান্য যে আদব কায়দা রয়েছে, দোয়ার আদবের মধ্যে একটি হচ্ছে উজু অবস্থায় দোয়া করা ভালো, ঠিক না, ইস্তেখানা সালাতের জন্য তো উজু শর্ত, কারণ বিনা উজুতে ইস্তেখানা সালাত হবে নামাজ হবে না, কিন্তু নামাজের পরে যদি উজু নষ্ট হয়ে যায়, এখন ইস্তেখানা দোয়া পড়া বাকি আছে আর উজু নষ্ট হয়ে গেল, ঠিক না, জায়েজ আছে বিনা উজুতে দোয়া করা, কিন্তু উত্তম হচ্ছে উজু অবস্থায় দোয়া করা। দোয়ার আরো আদব হচ্ছে দোয়া শুরু করবেন কি দিয়ে, আল্লাহর প্রশংসা গুণগান দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে, আর তারপরে আল্লাহর হক আদায় করা হইল আল্লাহর প্রশংসা হামদের মাধ্যমে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হচ্ছে সলাত ওয়া সালাম আলা রাসূলিল করিম, জি এই বলি, তাহলে দরুদ সালাম পেশ করা, তো আল্লাহ পাকে প্রশংসা দিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত ও সালাম দিয়ে দোয়া শুরু করবেন, এবং শেষখানেও যদি ওইভাবেই করেন যে শেষখানে আপনি সলাত সালাম দরুদ সালাম পড়লেন আর আল্লাহ প্রশংসা করে শেষ করলেন তাহলে এটা ভালো। জি, এটা কিছু কিছু ওলামারা বলেছেন যে ইস্তেখারার দোয়াতেও এই রকমটা করবেন। ইবনু আবেদিন একজন হানাফি ফাকিহ, তিনি বলছেন ওয়াইস্তাহিবু ইফতিতাহু দোয়া ওয়া খাতমাহু বিল হামদিল্লাহি ওয়াস সালাতি, দোয়া শুরু করা এবং শেষ করা আল্লাহ প্রশংসার সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের সাথে মুস্তাহাব। এমন নবী বলছেন ওয়াইস্তাহিবু ইফতিতাহু দোয়াল মজকুর, এই ইস্তেখারার দোয়া উল্লেখিত দোয়াও শুরু করা মুস্তাহাব এবং শেষ করা আল্লাহ প্রশংসা বিলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাসলিম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রশংসার সাথে এবং সালাত ও সালামের সাথে, এটা হচ্ছে একটি মত। আর একটি মত হচ্ছে যে যখন স্পষ্ট কোনো প্রমাণ নেই ইস্তেখারার দোয়ার আগে পরে আল্লাহর গুণগান প্রশংসা এবং দুরুদ পড়ার, তাহলে সেটা না করাই যথেষ্ট। তাই বলছেন ইন্নাহু ইউক্তাসারু আলা মা ওয়ারাদা ফিল হাদিস মিন গায়রি জিয়াদা, অতিরিক্ত কিছু না করে যতটা প্রমাণিত বর্ণিত হয়েছে বর্ণিত যতটা হয়েছে, কারণ ইস্তেখারা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেছেন যে ইজা হাম্মা আহাদুকুম বিল আমরে ফালিয়ারকা রাকাতাইনি গায়রাল ফরিদাতে, যখন কোনো কাজের প্রাথমিক উদ্দেশ্য করবে তখন ফরজ নামাজ ছাড়া দুই রাকাত অতিরিক্ত নামাজ আদায় করুক আর তারপরে
সোম্মালিয়াকুল, তারপরে এই দোয়া পড়ুক, আল্লাহিরোকা বে ইলমেকা ওয়া আস্তাগদিরুকা বি কুদরাতিকা ওয়া আসালুকা মিন ফাদলিকাল আযীম ইলা আখিরি, শেষ পর্যন্ত। কিন্তু তার আগে বললেন না যে আল্লাহর হামদ করো, সালাত সালাম পেশ করো, তারপরে আল্লাহিন ইয়াস্তাগফিরুকা বলো, বলেননি এই কথা। এই মতটিও শক্তিশালী, এই দিক থেকে সন্নতকে আঁকড়ে ধরার দৃষ্টিভঙ্গি থেকে এই মতটিও শক্তিশালী, আল্লাহ আলম। এইভাবে দোয়া করো, তাহলে দোয়ার ক্ষেত্রটি জানলাম বিস্তারিত। ইস্তেখারার দোয়ার হেকমত সম্পর্কে আলোচনা করা হয়নি, রহস্য কি, ইস্তেখারা কেন করব। যে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কল্যাণ কামনা করা একটা দিক, আর একটা মানুষের সাথে সম্পর্কিত সেটা এরপর একটা পয়েন্ট আলোচনা করব। তো ইস্তেখারার হেকমত কি, ইস্তেখারার অর্থ যদি দোয়ার অর্থটা বুঝে থাকেন, গতকালকে আলোচনা এসেছে, তাহলে তার অর্থে কি রয়েছে, যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন, সমস্ত জ্ঞান আল্লাহ রাখেন, আমি রাখি না। আল্লাহু ইন্নি আস্তাগফিরুকা বি ইলমিকা ওয়া আস্তাগদিরুকা বি কুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, চাইছেন আল্লাহর কাছে, ফা ইন্নাকা তাকদিরু, তুমি সব ক্ষমতা রাখো, ওয়ালা আকদিরু, আমি ক্ষমতা রাখি না, ওয়া তাআলামু, তুমি জানো, ওয়ালা আলাম, আমি জানি না, ইন্নাকা আনতা আল্লামুল গায়ব ওয়া আনতা আল্লামুল গায়ব, হ্যাঁ ঠিক না, তুমি গায়েব জানো আমি জানি, তুমি ভবিষ্যৎ জানো আমরা কিছু জানি না, আমি জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ন্যস্ত করে দেওয়া যে আল্লাহ তুমি ক্ষমতাবান, তুমি সবকিছু জানো আমি জানি না, এবং আমার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা তোমার, সেই জন্য তোমার কাছেই আশ্রয় নিচ্ছি, তোমার ছাড়া কোনো আশ্রয়স্থল আমার নেই, দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করা এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য জীবনকে সঁপে দেওয়া, জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন কাজ আসলে, যে কোনো একটি বিষয় এই কাজটি করতে হবে, বিশেষ করে কোন একটা ঝুঁকিপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা করব করব না, হ্যাঁ, অথবা একটা সংবাদ এমন আসলো যেটা সাধারণত মানুষ এসে মানুষকে বিচলিত করে, শত্রুর ভয় ধরেন, হ্যাঁ, কোনো একটা কষ্টদায়ক বিষয় অথবা সামনের দিকে ঝুঁকির বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ছুটে আসতেন সালাতের দিকে, নামাজের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবারা বর্ণনা করেছেন, ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সমস্যা যখন আসত, সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি ঘাবড়িয়ে ঝাঁপিয়ে পড়তেন নামাজের দিকে, ভয়ে ঘাবড়িয়ে নয়, ঝাঁপিয়ে, ফাজা মানে এখানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়তেন কোন দিকে, নামাজের দিকে, আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য। এতে কি রয়েছে, আল্লাহর সাথে নিজের অন্তরের সম্পৃক্ততা রয়েছে, তাআল্লুক বিল্লাহ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর সাথে অন্তর সবসময় ঝুলে থাকা, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা, গুণাবলী, তার রুবুবিয়াত, তার উলুহিয়াত, তার ইবাদত, তার খৌফ, তার কাছে আসা, খৌফ রাজা ইত্যাদি, এই বিষয়গুলি সবসময় অন্তরে বসে থাকা, এটা হচ্ছে তাল্লুক বিল্লাহ, সবসময় আল্লাহর সাথে আপনার সম্পর্ক। জিকির হয় মুখ দিয়ে চলছে, এবাদত বন্দেগি হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চলছে, আর না হলে অন্তরের এবাদত চলতেই আছে আল্লাহর সাথে অন্তরের সম্পৃক্ততা তাল্লুকের মাধ্যমে। এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এই ইবাদতটি আপনাকে আগে বাড়াবার চেষ্টা করবে, শক্তিশালী করতে হবে। দুনিয়ার কাজ করছেন কিন্তু অন্তর সবসময় আরো সাজিমে আপনার পৌঁছে আছে, সেখানে সম্পর্ক, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, পয়সার সাথে অন্তরের কোনো সম্পর্ক নেই, দুনিয়ার মহাব্বতের সাথে অন্তরের কোনো সম্পর্ক নেই, আল্লাহর মহাব্বতের সাথে সম্পর্ক, মহাব্বতুল্লাহ। একটু আগে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে ইস্তেখারা করবেন, তাই না, মানে কল্যাণ কামনা করবেন, আর মানুষের কাছে ইস্তিশারা করবেন, মানুষের কাছে কি করবেন, ইস্তিশারা মানে পরামর্শ চাইবেন, মশওয়ারা থেকে ইস্তিশারা মানে পরামর্শ চাওয়া, এই দুটি কাজ করতে হবে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটো কাজ করবেন, ইস্তিখারা এবং ইস্তিশারা। এখন প্রশ্ন হচ্ছে যে ওলামার এই বিষয়টি আলোচনা করেছেন যে আপনি একটা কাজ করতে চাইছেন, আগে পরামর্শ করবেন না আগে ইস্তেখারা করবেন,
আগে মানুষের কাছে পরামর্শ করবেন না, আল্লাহ পাকের কাছে ইস্তেখারা করলেন, কামনার দোয়া করবেন। জি, ইস্তাহাবা মাদুল উলামায়ে তাকদিম উল ইসতিশারা আল ইসতিখারা। কিছু আলমারা বলেছেন যে আগে পরামর্শ করে নেন, আর পরামর্শে কি হচ্ছে, কারণ ইস্তেখারা করলেন তারপরে কাজটা শুরু করে দিবেন, তানুষকে জিজ্ঞেস করে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কল্যাণ কামনা করে আবার সেটা বিবেক বিবেচনা মানুষের উপরে ছেড়ে দিয়েছেন, এটা ভুল তরিকা। এই দৃষ্টিভঙ্গি তারা বলছেন আগে পরামর্শ করে নেন, মানুষের কথা ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তেখার দিকে আপনি ঝুঁকে যান। ঠিক আছে, লোকেরা পরামর্শ এরকম দিচ্ছিল, হ্যাঁ সিংহভাগ লোক ধরনের পরামর্শ এরকম দিচ্ছে, অল্প কিছু লোক এরকম বলছে, হ্যাঁ পরামর্শ দুই রকম হওয়ার সম্ভাবনা আছে, ইস্তেখারা করে না। তা ইস্তেখারা করে আগে ইস্তিশারা পরামর্শ। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইয়াস্তাহিব্বু আন ইয়াস্তাশীরা ক্বাবল আল ইস্তিখারাতি মান ইয়ালা মিন হালিহি আন-নসীহাতা ওয়াশ-শাফাকাতা ওয়াল-খিবরা। মুস্তাহাব হচ্ছে ইস্তিখারার পূর্বে পরামর্শ নেওয়া। পরামর্শ কার কাছে নেবেন, রাস্তাঘাটে ফুটপাতে যাকে পাবেন তার কাছে, না যে সাবজেক্ট যে বুঝে তার কাছে? শরীর স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে পরামর্শ নেবেন শরীর স্বাস্থ্যের চিকিৎসকের কাছে। দিনী বিষয় মশলা মশা এলে পরামর্শ নেবেন মেডিকেলের ডাক্তারের কাছে, এমডির কাছে, না প্রফেসরের কাছে জেনারেল সাবজেক্টে, না কোরআন সুন্নাহর আলেমের কাছে, তাই না? যে যে সাবজেক্টের অভিজ্ঞ ওই সাবজেক্টের পরামর্শ ওই লোকের কাছে নিতে হবে, ওই শ্রেণীর লোকের কাছে নিতে হবে। পরামর্শ যোগ্য লোকদের কাছ থেকে নেওয়া হয় না অযোগ্যদের কাছ থেকে নেওয়া হয়। তাহলে দেশের বেশ কিছু বড় বড় বক্তারা আর বেশ কিছু আলেমরা যে বলে যে গণতন্ত্রের কথা কোরআনে আছে, কেন বলছে যে আল্লাহ বলছে সাহাবের হুম ফিল আমরে, কাজের ক্ষেত্রে পরামর্শ নেও, আর আমরা গণতন্ত্রে যে ভোট নিচ্ছি এটা পরামর্শ, কথাটি মিথ্যা না সত্য? হ্যাঁ একেবারে মিথ্যা নয়। পরামর্শ যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয়, সাধারণ লোক যোগ্য কিন্তু সাধারণ নেওয়া হয় না। আলেম দশজন আছে, সব আলেমের কাছে পরামর্শ নেবেন, নিতে যান না আপনি, দেখেন না এক দুজনের কাছে দেবো, সবার কাছে নিতে জামালে পড়ে যাবো। আমি যার উপর আস্থা রাখি এই বিষয়ে বেশি বুঝি তার কাছে আমি পরামর্শ বিষয়টাই নিব। পরামর্শ আপনি বাপের কাছে নিচ্ছেন, মায়ের কাছে নিচ্ছেন, আপনার ছোট ভাইয়ের কাছে নিচ্ছেন না, অত সেও দিনদার হয়তো, সেও শিক্ষিত, পরামর্শ নিতে যাচ্ছেন না হয়তো অনেক সময়। ঠিক আছে, একাধিক লোকের কাছে পরামর্শ নেওয়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু পরামর্শ গণতন্ত্র নয়। এটি একেবারে কোরআনে কারিমের অর্থের বিকৃতি, অপব্যাখ্যা, তাহরিফ। কোরআনে কারিমের তাহরিফে মানবী, তাহরিফে লফজি শব্দের আর অর্থের দুই রকমের বিকৃতি হয়। ইহুদি নাসারা শব্দেরও বিকৃতি ঘটিয়েছে আর অর্থেরও বিকৃতি ঘটে, অপব্যাখ্যাও করেছে। আর মুসলিম সমাজের কিছু লোকেরা নিজের দুনিয়ার স্বার্থে, হ্যাঁ নিজের ভ্রান্ত ধর্মের স্বার্থে, ভ্রান্ত আকিদার স্বার্থে, ভ্রান্ত মানহাজের স্বার্থে তারা কি করেছে, কোরআনে হাদিসের অপব্যাখ্যা করেছে। আমির আনুগত্য মানে দেশের শাসক না, অপব্যাখ্যা দিল অপব্যাখ্যা করে, আমির মানে আমাদের জামাতের আমির আনুগত্য করা ফরজ। হ্যাঁ ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, এই ব্যাখ্যা করে মানুষকে গুমরা কেন করছেন? ঠিক তেমনি এই গণতন্ত্র হচ্ছে সুরা না, পরামর্শযোগ্য লোকদের কাছ থেকে না। এখানে আমাদের মাশাআল্লাহ যারা দিন শিখতে আসে অন্তত এদের আল্লাহর ভয় আছে, পরকালে চিন্তা আছে, ঠিক না? তো যোগ্য, কিন্তু সবার কাছে তারপরও পরামর্শ নেব না, নেবেন এইখান থেকে দশ বিশ জনের কাছে হয়তো পরামর্শ নেবেন, এটা মনে করছেন যে হ্যাঁ এদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। তাহলে পরামর্শ আল্লাহ নিতে বলেছেন দেশ পরিচালন ক্ষেত্রে, রাজনীতি যেটা রাষ্ট্রনীতির ক্ষেত্রে, যোগ্য ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে যে দেশের শাসন ক্ষমতা কাকে দেওয়া যেতে পারে। গণতন্ত্র নাই যে আল্লাহর দুশ্মন আল্লাহর দোস্ত সমান, হ্যাঁ শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু সমান না, কখনো সমান না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কখনো সমান নয়। তাই ইস্তিখারার পূর্বে যে পরামর্শ নেবেন এমন ব্যক্তির কাছ থেকে যে ব্যক্তি হিতাকাঙ্ক্ষী আপনার, যার অবস্থা থেকে জানছেন যে এই ব্যক্তি আমার দরদ হিতাকাঙ্ক্ষী, এই ব্যক্তি আমার সাথে দয়াশীল, এবং অল খিবরা তার কাছে এই সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থাকা যথেষ্ট, অভিজ্ঞতা ঠিক আছে, কিন্তু হিংসুক, ভাই আমি অমুক জায়গায় বিয়ে করতে চাইছি করবো কি, আর এই অভিতর থেকে জ্বলে গেছে, এত সুন্দর ফ্যামিলিতে এত দিনদার মেয়ে পেয়ে যাবে, এত ভালো ঘরে বিয়ে করবে, না 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 খবরদার বিয়ে করিয়েন না, মানে করবে না করবে না,
তাহলে বোঝা গেল যে শুধু অভিজ্ঞতা থাকলেই পরামর্শ নেওয়া যায় না, তার সাথে আপনার হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে, আপনজন আপনার জন্য ওইটাই পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করে। আপনাকে ভাঙিয়ে দিল, আপনার বিবাহটা হইতে দিল না, আর ছেলের প্রস্তাব দিয়ে দিল, করছে এগুলো আমাদের দেশে। হ্যাঁ, নিজেই বিয়ে করে বসলো। হ্যাঁ, যদি ওই রকম বিবাহের প্রয়োজন থাকে তা নিজেই বিবাহ করে বসলো, তাহলে পরামর্শ নিতে হবে ওই রকম ব্যক্তি। তার সাথে সাথে দিনদার ওয়াসে কবি দিনই ওমানিফাতি, দিনদার আল্লাহ বীরুর কাছে পরামর্শ নিতে হবে। আল্লাহ বলছেন ওয়াসা আবির হুম ফিল আমর, কোরআনে কারিমে পরামর্শের কথা দুইটি আয়াতে বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে আর আর একটি আয়াত সুরা সুরা, একটি সুরার নামই হচ্ছে পরামর্শ সুরা, ও আমর হুম সুরা বাইনাহুম। কিন্তু আলামারা বলেছেন যে পরামর্শ আর ইস্তেখারা এই দুটোর আগে পিছে করার ক্ষেত্রে জায়েজ আছে, কেউ যদি ইস্তেখারা আগে করে নেয় পরে পরামর্শ করো তাও জায়েজ আছে। ওয়াল আমরু ফি হাজা ওয়াসেউন, কোনো অসুবিধা নেই। ইন কদ্দামাল ইস্তেশারা তাআলা ইস্তেখারা ফাহাসান, আগে পরামর্শ করে পরে ইস্তেখারা করলো ভালো কথা। ওয়াইন কদ্দামাল ইস্তেখারা, আগে ইস্তেখারা করে পরে লোকজনকে জিজ্ঞেস করলো আপনজনদেরকে, তাতেও কোনো অসুবিধা নেই। উদ্দেশ্য হচ্ছে দুটোই হইতে হবে, শুধু ইস্তেখারা নয় আর শুধু পরামর্শ না, ইস্তেখারাও করবেন আর ইস্তেশারা পরামর্শ নেবেন। কালা ইবনুল কাইয়্যিম, ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলছেন, ওয়াকানা শাইখুল ইসলামি তাইমিয়া, তার খাস উস্তাদ শাইখুল ইসলামি তাইমিয়া রাহমাহুল্লাহ বলতেন, মা নাদিমা মান ইস্তাখারা আল খালিক, যেই ব্যক্তি স্রষ্টার কাছে পরামর্শ নিল সে কখনো লজ্জিত অনুতপ্ত হয় না। ওয়াশাওয়ার আল মাখলুকিন, এবং মখলুক আল্লাহর সৃষ্টির কাছে যেই ব্যক্তি মশওয়ারা পরামর্শ নিল সে কখনো লজ্জিত অনুতপ্ত হয় না। ওয়াসাবাতা ফিল আমরি বাফি আমরিহি, কোনো কাজ করার ক্ষেত্রে স্থিরতা অবলম্বন করলো, সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে সিদ্ধান্ত নিল, সে কখনো লজ্জিত হয় না। হুট করে লাফিয়ে ওঠে এই করার সেই করো, লজ্জিত অনুতপ্ত হইতে হবে, এরকম নয়। স্থিরতার সাথে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে চিন্তা করুন। আল ওয়াবিলু সাইয়্যিব, ইবনুল কাইয়্যিমের কিতাব রয়েছে পৃষ্ঠা 175। আর একটি মাসালা, সেটা হচ্ছে ইস্তেখারা আর যে সালাত আদায় করবেন সেটা নিষিদ্ধ সময়গুলিতে করা যাবে কিনা। নিষিদ্ধ সময় কয়টি? হ্যাঁ, চলেন বিস্তারিত একটু করলে পাঁচটি, পাঁচটি বাদে তিনটেই করেন। হ্যাঁ, তিনটা সহজে বুঝে, একটা হচ্ছে আসর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, তার মধ্যে সূর্য ডুবার সময়টাও। হ্যাঁ, আর আর একটা হচ্ছে ফজর সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত, আর একটা হচ্ছে ঠিক দুপুরবেলা। হ্যাঁ, এই সময়গুলি হচ্ছে আওকাতে মাকরুহা, অপছন্দনীয় অক্ত নফল সালাত আদায় করতে বিনা কারণে এমনি এমনি নফল পড়বেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নিষেধ করে এই সময়গুলি তো নফল সালাত আদায় করতে। তবে কারণগত যদি সালাত হয়, যেমন তাহিয়াতুল মসজিদ কারণগত নামাজ, জানাজার নামাজ, কাজা নামাজ, তাহলে অসুবিধা নেই। এই নিষিদ্ধ সময় ইস্তেখারা করা যাবে কিনা, মানে ইস্তেখারা সালাত আদায় করা যাবে কিনা, যারা মনে করেছে এটা তো নফল নামাজ তারা বলছে না ইস্তেখারা করা যাবে না, ইস্তেখারা নফল নামাজ কেন পড়বেন আসর পরে, আপনি ইস্তেখারা নামাজ কেন পড়বেন ফজর পরে আপনি। কিন্তু যারা বলছে এটা কারণগত নামাজ, হঠাৎ করে অনেক সময় সিদ্ধান্ত এক্ষুনি নিতে হবে আমাকে, হঠাৎ করে আপনার সামনে আসলে যে এই কাজটি এখনই কি করতে হবে, হঠাৎ করে খবর পেলেন দেশে আব্বা অসুস্থ, এখন আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে যাবো কি যাবো না, সময় নেই, মা ইন্তেকাল করেছেন, কয়েক ঘন্টার মধ্যে দাফন হয়ে যাবে, এখনই সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আর সেটা হচ্ছে ফজরের পরের সময় অথবা আসর পরের সময়। বলছেন না মাগরিব হোক তারপরে তার ইস্তেকার করবো নাকি, না 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 মোটেই না। তাহলে এটা কারণগত সালাত, যখন জাতুল আসবাব কারণগত সালাত, তাহলে ইস্তেখার আর সালাত নিষিদ্ধ সময়গুলিতে বা অপছন্দনীয় সময়গুলিতে আদায় করা যাবে। জাহেরুল হাদিস, বাহ্যিক হাদিসে বলা হয়েছে যখন এজা হাম্মা, যখন ইচ্ছা করবে বলা হয়েছে, না তো যখন মধ্যে নিষিদ্ধ সময়গুলিও সামিল রয়েছে, প্রমাণ করে বাহ্যিক হাদিস যে ইয়াদুল্লু আলা সালাতে হাতার হাতাইনি রাকাতাইনি হাত্তা ফি আওকাতে, নিষিদ্ধ সময় এই দুই রাকাত সালাত আদায় করা যাবে। লা সিমা ইযা কান আল আমরুল মুস্তাখার লাহু ইয়াফুত, যে বিষয়ে ইস্তেখারা করতে যাচ্ছেন সেই সময়টা হাতছাড়া হয়ে যাবে, এখনই আপনাকে বলছে যে তুমি বিয়ে করবে কি করবে না এই মেয়েটাকে বলো, এখনই বলতে হবে, নিষিদ্ধ সময় তো আমাকে সময় দেন দুই ঘন্টা, বলছেন না 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 এখনই তোমাকে পাঁচ মিনিট সময় দিলাম, ঠিক না, আমার সাথে শরীর খেয়ে ব্যবসা করবেন কি করবেন এখনই বলেন, না হলে আরেকজন পার্টনার রেডি আছে, হয় কি হয় না, বহু ক্ষেত্রে হইতে পারে এরকম। তো বিশেষ করে যদি দেখা যায় যে সময় সংকীর্ণ, তখন কোনো অসুবিধা নেই।
নিষিদ্ধ সময় পার করার জন্য অপেক্ষা করব, এটা অসম্ভব, পার করার কোনো সময় নেই। কিন্তু বিভিন্ন মজহাবের অনুসারীরা বা মজহাবের কিতাবগুলিতে, ফিকার কিতাবে নিষেধ করা হয়েছে, কিন্তু যারা নিষেধ করেছেন এই সময়গুলিতে সালাত আদায় করার, আমার আলোচনা থেকে বুঝতে পারলেন যে তাদের দলিল ওই রকম শক্তিশালী নয়, যদিও মজহাবের অনুসারীরা তাই করেছে। আপনার ইস্তেখারার দোয়া করার পরে আপনার দোয়া কবুল হইল কি হলো না, এটা বোঝার কোনো আলামত আছে, লক্ষণ আছে? এটি আমার পয়েন্ট হচ্ছে আলামতুল কবুল। গত কালকেও বলেছি, সে তার একটি হচ্ছে হ্যাঁ যে ইনশিরাহুস সদর, হ্যাঁ মনটা আপনার খোলা এখন, যে না কষ্ট করি ফিরি, এটা একটা লক্ষণ। তারপরে মনের শান্তি, যেদিকে বাড়ছি আমি মনের প্রশান্তির সাথে, আমার কোনো টেনশন নেই, টেনশন নেই যে করছি কি হবে না হবে, না স্বতঃস্ফূর্তভাবে কাজটা করতে যাচ্ছেন আপনি, ভালো লাগছে করতে আপনাকে, হ্যাঁ মনটা খুশি লাগছে, সুরুর খুশি লাগছে করতে। ফাইনলাম ইয়াজহার লাহু শাই, কিন্তু ইস্তেখারা সালাত আদায় করার পরে এই এগুলো কিছুই মনে হয় না, আরে কিছুই লাগে না, করবো তাও যেন মন বাড়ছে না, আর করবো না ওই দিকেও যাচ্ছে না মনটা, হ্যাঁ দিশে হারা। ফাকাল কালাল উলামা রাহিমাহুল্লাহ লাহু আইন ইউঈদ আল ইস্তিখারাত মাররাতান ওয়া সানিয়াতান ওয়া সালিসাতান ওয়া হাকাযা, তাহলে বারবার ইস্তিখারা করুন। এই বিষয়টা গতকালকে আলোচনা হয়েছে যে ইস্তিখারা একাধিক দিন, একদিন, পাঁচ দিন, সাত দিন, আরো বেশি জোর বেজোর এক এক মাস, অসুবিধা নেই, বিষয়টি আলোচনা এসছে করতে পারেন। কেউ কেউ সাথে গিয়ে থেমে গেছেন, যারা সাত দিনে থেমে গেছেন তারা দলিলে পেশ করেছেন কোন হাদিসটি, ইবনে সুন্নির আমরুল ইয়াউমাল লাইলার হাদিস, গতকালকে যে বলেছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিন্তু হাদিসটির সনদ ওয়াহিন জিদ্দান, গতকালকে বলেছি আজকে বলেছি সেটি অত্যন্ত দুর্বল হাদিস। এই জন্য সাত দিন না, তার বেশিও করা যেতে পারে, তার কমে দুই তিন দিন করলেন, দুই তিনবার করলেন, সেটি আপনার জন্য যথেষ্ট মনে হচ্ছে, যথেষ্ট। মহিলাদের ইস্তিখারা আলোচনা প্রয়োজন আছে না নেই, একজন তো বলতে পারে যে মহিলার আবার আলোচনা আলাদা কি দরকার, পুরুষের যেমন ইস্তেখারা মহিলারও ইস্তেখারা, ঠিক না? কিন্তু পুরুষরা গোটা মাস ধরে ইস্তেখারা করতে, মহিলারা মাসে হ্যাঁ এক এক সপ্তাহ ইস্তেখারা সলাত আদায় করতে পারবে না। এখন এই পরিস্থিতি কি করবে, মাসিক পিরিয়ড হাইজের সময় অথবা নেফাসের সময়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাস অবস্থায় চল্লিশ দিন আছে, ব্লিডিং চলছে, ইস্তেখারা সলাত আদায় করতে পারবে না, কিন্তু এই সময় কোনো মহিলাকে সিদ্ধান্ত নিতে হবে। মাসিক অবস্থায় তাকে জিজ্ঞাসা করছে যে অমুক ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়ের বাবা জিজ্ঞেস করছে বা মা জিজ্ঞেস করছে যে তুই বিয়ে করবি না করবি না বল, হ্যাঁ এখন কি করবে, বুঝা আছে এখন তো আমি নাপাক অবস্থা আছি, দেখি এক সপ্তাহ পর বলবো ইস্তেখারা করে, বলছে না 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 সময় নেই, বলছে আজকে জবাব দিতে হবে, ঠিক না? হতে পারে না, পারে না। তাহলে এই মহিলাদের বিষয়টি বিশেষ করে আলোচনা করা প্রয়োজন রয়েছে। ইস্তেখারা যেমন পুরুষদেরকে সামিল, তেমনি ইস্তিখারার হাদিস নারীদেরকেও সামিল। ফালমার আতুকার রজুল, বিধিবিধানের ক্ষেত্রে মহিলারা পুরুষের মতোই, যেখানে ব্যতিক্রম রয়েছে সেখানে তখন আলাদা মাসলা সেটা হইতে পারে। যদি সলাৎ সহ ইস্তিখারা করতে পারে, ইস্তিখারা দোয়া করতে পারে, তাহলে সলাৎ সহই করবে, এটাই হচ্ছে পরিপূর্ণ ইস্তিখারা। ফায়দা কানাত মাযুরাতান বি তারকি সলাৎ, যদি তার ওজর থাকে যে সলাৎ আদায় করতে পারছে না নাপাক অবস্থায়, কামালাও কানাত হায়জান আও নফাসা, ঋতুবতী অথবা নেফাস অবস্থায়, ওয়াহদাজাতিল ইস্তিখারা, ইস্তিখারা তার ইস্তিখারার প্রয়োজন, এখন ইস্তিখারা সলাৎ আদায় করার প্রয়োজন কিন্তু সলাৎ পড়তে পারছে না, তো কি করবে, ফাইন্না তাস্তাগফিরুল কিবলা, কিবলা মুখী হয়ে বসবে, ওয়া তারফা ইয়াদাইহা, দুই হাত উঠাবে, ওয়া তাদুবু হাযা দুআই, এই দোয়া মহিলা করবে, মিন গায়রে সলাতিন বিনা সলাতে, নামাজ পড়বে না, নামাজ পড়বে না, নামাজ ছাড়া, তাহলে নামাজ ছাড়া ইস্তিখারা হতে পারে মহিলাদের ক্ষেত্রে বললাম। এখন আর একটি মাসলা এখানে বলে দিই, সেটা আলাদা একটা পয়েন্টে আসতো কিন্তু এখানে বলে দিই, যখন বিষয়টা সেটাই, গতকালকে হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলাম যে আমাদের কিছু ক্লাসমেটগুলো মদিনা ইউনিভার্সিটি, আজকে থেকে আঠাশ বছর আগে যারা লেখাপড়া করেছে তারা মক্কা মদিনা সব থাকে, সৌদি এবং ইয়েমানি, তাদের একটা গ্রুপ আছে, আমাকে ইস্তিখার, ইস্তিখারা তো বেদুনে সলাতিন, বিনা নামাজে ইস্তিখারার হুকুম, ইস্তিখারা দোয়া কিন্তু নামাজ পড়লাম না, এটা চলবে কি চলবে না, এটা শেখ ইবনে বাজের ফতোয়াটা ওরা আমাকে পাঠিয়েছে, তাদের ভালোই কথা, ইস্তিখারা আলোচনা চলছে ওতে এটাও চলে এসছে, তো অতিরিক্ত একটা ফতোয়া এমনিতে পেয়ে গেলাম বসে বসে হোয়াটসঅ্যাপে, তো হোয়াটসঅ্যাপে অনেক সময় ফায়দা আছে, তো এগুলোকে ফায়দার কাজে লাগলে ফায়দা আছে, সেই ফতোয়াটা আপনাদের অ্যাড করে দিই। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয় যে ইস্তিখারার জন্য নামাজ কি মাস্ট,
না নামাজ ছাড়াও সালাত ছাড়াও ইস্তিখারার দোয়া পড়লে হবে। তখন তিনি বলছেন আল আকমালু ওয়াল আফজালু, পরিপূর্ণ এবং উত্তম হচ্ছে দুই রেখা সালাত আদায় করে ইস্তিখারা দোয়া পড়া। কিন্তু কেউ যে দুই রেখা সালাত আদায় না করে অথচ করতে পারবে, ধরেন পুরুষ, হ্যাঁ অত পাক অবস্থায় আছে, করতে পারবে, তারপরেও ইস্তিখারা শুধু দোয়া পড়ে নিল আল্লাহ পাকের কাছে কল্যাণ কামনার জন্য, তার ইস্তিখারা হবে। কার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, যেটা এই দোয়ার মাধ্যমে তার হাসিল হয়ে গেছে। আল্লাহু আলম। এখন আর একটি বিষয় আসছে, সেটা হচ্ছে অন্যের তরফ থেকে ইস্তিখারা করা। এটা অনেক সময় ঘটে থাকে না, হয় না? শুনেছেন কারো কাছে? শুনেছেন না? শোনেননি? আপনারা শোনেননি? আমি শুনেছি। আমাকে এক ভাই বলছেন দামামে এখনো আছেন, ভালো মানুষ, দিনদার সেন্টারে মাঝে মাঝে আসে, আজকে নেই কিন্তু আসেন উনি। উনি একটা সমস্যা পড়েছেন, তারপরে আমি বললাম যে ইস্তেখারা করুন, কয়েক বছর আগের ঘটনা কিন্তু ভালো করে মনে আছে, নাম সব মনে আছে। আমি বললাম যে ইস্তেখারা করেন, পরামর্শ নিলেন আমার কাছে, এখন ইস্তেখারা করেন আপনি। তো উনি বলছে শেখ আমার তরফ থেকে আপনি ইস্তেখারা করিয়েন, আমার তরফ থেকে ইস্তেখারা করিয়েন। তাহলে দেখেন মাসলা, হ্যাঁ আপনি একবার গুরুত্ব লেস করে দিন না, গুরুত্ব আছে, একটি কাজ করতে যাচ্ছেন আপনি বা কাউকে আপনি অনুরোধ করছেন ইস্তেখারা করার জন্য, আপনার বাপ কি, আপনার মা কি, আপনার উস্তাদ কি, আপনার শেখ কে, কাউকে বলছেন যাকে আপনি নেক মনে করছেন বা আপনি ভালো মনে করছেন, কিন্তু আপনার তরফ থেকে ইস্তেখারা করে মাসলা জানতে হবে। হতে পারে যে আপনি বিদাত করছেন, গুনাহগার হচ্ছেন এর মাধ্যমে, আর যাকে করতে বলছে তারও যদি মাসলা না জানা থাকে তাহলে সে বিদাত করবে, গুনাহগার, সেও গুনাহগার হবে, এটা জানতে হবে। হুকম সালাতুল ইস্তিখারা আলি গাইরি, অন্যের জন্য ইস্তিখারা করার হুকুম, বিশেষ করে আপনার স্ত্রীর কোনো সমস্যা, চিকিৎসা করাইতে হবে, এইখানে যাবো না ওইখানে, দেশে চিকিৎসা করবো না এইখানে, তারা স্ত্রী বলছে ইস্তিখারা, আপনি বলছেন ইস্তিখারা করো, তুমি বলছেন না তুমি করে না, ঘটতে পারে এরকম। তো আপনার স্ত্রীর সমস্যা আর ইস্তিখারা আপনি করবেন, এটা কেমন? হ্যাঁ আপনি যে তার সাথে যাবেন অথবা চিকিৎসা করাবেন, খরচ করছেন, এই জন্য আপনিও ইস্তিখারা করেন, কিন্তু তাকে ইস্তিখারা করতে হবে যে তার চিকিৎসাটা কোথায় হইলে বলো। সবকিছু একটা দায়িত্ব বেহাজাল ইমামের বিদাত দ্বারা আদায় করলে হবে না, বোঝা গেছে? সুরা ফাতিহার ক্ষেত্রে যারা ভুল নামাজ পড়ে তারা একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এই ইমামে আমরা ভেরে দিয়েছি, সুরা ফাতিহা তুমি পড়ো বাবা, আমরা পড়বো না, ঠিক না? সানা পড়ছে, সুন্নতটা পড়ছে, ফরজটা পড়বে না, হ্যাঁ রুকুতে তসবি পড়ছে, সেজদাই পড়ছে, তারপর আত্মাহাত পড়ছে, দুরুদ পড়ছে, সালাম ফিরছে, সালামও বলছে, রব্বানা ওয়ালাকাল হামদ বলছে, শুধু ফাতিহার সাথে দুশ্মনী, হ্যাঁ ফাতিহা পড়বে না, ভুল কথা। তো এইরকম ইস্তিখারা অন্যকে ভেরে দিলে হবে না যে আপনি ইস্তিখারা করে নেন আমার তরফ থেকে, চলবে না। আলম শুরুফি সলাতে ইস্তিখারা আইয়ুসাল্লি ওয়ায়াতলুবুল খাইরা তা কুল্লু ইনসানিন নাফসিহি, শরীয়ত সম্মত বিষয় হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি নিজের জন্য কল্যাণ কামনা করবে এবং ইস্তিখারা করবে। ইস্তিখারা আপনাকে, আপনার ম্যাটার, আপনার বিষয় আপনাকে করতে হবে। ওয়ালা ইয়াজুজু আন ইউসাল্লি আল ইনসানু সালাত আল ইস্তিখারা লিগাইরিহি, আর অন্যের জন্য সালাত আদায় করছেন আর দোয়া করছেন, এটা জায়েজ নয়। হ্যাঁ কল্যাণ কামনার দোয়া করা জায়েজ, শুধু দোয়া, আমার জন্য একটু দোয়া করেন, আমি এই কাজটা করতে যাচ্ছি, আল্লাহ যেন আমার জন্য কল্যাণ করেন, এটা ঠিক আছে। কিন্তু ইস্তিখারা করতে পারে দুই রাকাত নামাজ পড়ছে আপনার তরফ থেকে আর তারপরে দোয়া করছে, এটা বেদাত, এটা জায়েজ নয়। ফতোয়া লাজনা দায়মা স্থায়ী কমিটি, যে ফতোয়া কমিটি রয়েছে সৌদি আরবের, এই ফতোয়ার কিতাবের ষষ্ঠ খণ্ড 156 পৃষ্ঠা। তারপরে একটি বিষয় এই ফতোয়াতে আরো কয়েকটি বিষয় এসছে লাজনা দায়মার বা শেখ বিন বাজ রাহমাহুল্লাহর ফতোয়াতে, তার মধ্যে একটি হচ্ছে হাল ইউসরা ও রাফুল ইয়াদাইন হালাত দোয়া ফিল ইস্তিখারা, ইস্তিখারাতে হাত উঠিয়ে দোয়া করা শরীয়ত সম্মত কি না, বিষয়টা যদিও আলোচনা এর আগে করেছি, এই প্রশ্নে আছে, উত্তরটা কি আছে একটু সংক্ষেপে শুনিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হাল ইয়াজুজু আয়ান আস্তাখিরা বি সালাতিন ওয়াহিদাতিন লি আকসার মিন আমরিন, আর একটা নতুন বিষয় যেটা এখন পর্যন্ত আলোচনা করিনি, তাহলে কত মাসাইল আছে ইস্তিখারার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে আপনার সামনে কয়েকটা প্রয়োজন, বিষয় হচ্ছে কয়েকটা, তাহলে কয়েকটি বিষয়ের জন্য প্রত্যেক বিষয়ের জন্য দুই দুই রাকাত নামাজ পড়ে ইস্তিখারা করতে হবে না, কয়েক বিষয়কে একসাথে মিলি আল্লাহ আল্লাহু ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা ওয়া হাযাল আমরা ওয়া হাযাল আমরা ওয়া হাযাল আমরা খাইরুন লি ফিদিনা মাশি করতে পারবেন, আল্লাহ আমার এই কাজটি এই কাজটি এই কাজটি এই কাজটি কয়েকটা পাঁচটা সাতটা কাজ একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করে দিই, আল্লাহ এই কাজগুলি যে করতে চাইছি আমার জন্য কল্যাণকর হবে কি না,
একসাথে করা যাবে কি না, কয়েকটা বিষয়ের একটি ইস্তিখারা চলবে কি না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হাল মা ইয়াকুলুহু বাযুন্নাস সহীহ মিন আল্লাহ ইনসানা ইযা ইস্তাখারা ইয়ারা ফী নাওমিহি শাইয়ান, কিছু লোকেরা বলে যে ইস্তিখারা করার পরে স্বপ্ন যোগে জানতে পারা যায় বা স্বপ্ন দেখে অথবা মানুষ নিজের ভিতরে অনুভব করে সেটার অনুকূলে অথবা বিপরীত, এই বিষয়টি কেমন? তাহলে প্রশ্ন ছিল তিনটি। প্রথম বিষয় কি ছিল, যে ইস্তিখারা দোয়া হাত উঠে করবে কিনা। বলছেন সৌদি আরবের মুফতিগণ আলামায়ে কেরাম, ইয়াজুজু লাকা ইনদা দুআইল ইস্তিখারাতি রাফুলিয়া দেই, ইস্তিখারার দোয়া করার সময় হাত ওঠানো জায়েজ। কেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইজা ইজতিহাদা ফি দুআই, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন কঠোর পরিশ্রম করে দোয়া করতেন তখন হাত উঠিয়ে দোয়া করতেন। বদরের প্রান্তে যে দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দোয়া, হ্যাঁ, জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হাত উঠিয়ে দোয়া করেছেন। তাহলে আপনি যখন মেহনতের সাথে মন লাগিয়ে দোয়া করছেন, হাত উঠিয়ে দোয়া করা যেতে পারে। দ্বিতীয় বিষয় কি ছিল, যে কয়েকটি বিষয়ের জন্য একটি ইস্তিখারা যথেষ্ট না, প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক ইস্তিখারা করতে হবে। বলছে ইয়াজুজু লাকা আন তাস্তাখীরা ফি সলাতিন ওয়াহিদাতিন লিআকসার মিন আমরিন, একাধিক বিষয়ের জন্য দুই রাকাত সলাত আদায় করে ইস্তিখারা করা যথেষ্ট, প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথক সলাত জরুরি নয়। তৃতীয় বিষয় ছিল যে স্বপ্নের বিষয়টি ইস্তিখারা পরে স্বপ্ন দেখার বিষয়টি, যদিও এটা গতকালকের আলোচনা এসছে কিন্তু এই ফতোয়াটি হয়তো উল্লেখ করিনি। বলছে লা সিহাত আলাইমা ইউকালু মিন ইরতিবাতিল ইস্তিখারাতি বিরুইয়া, যারা বলে থাকে যে ইস্তিখারার সম্পর্ক স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই, ইস্তিখারার স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই, আম্মা আল ইস্তিরাফি নাফসে, মনের শান্তি আর অংশের আহসাদের মনের মধ্যে প্রশস্ততা আসা, যেই কাজটি করতে যাচ্ছেন যেই কাজের জন্য ইস্তিখারা সেই ক্ষেত্রে করব অথবা বাদ দিব, ফাহুয়া তারিকুস সাহি, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। ইস্তিখারার দোয়া করে নেওয়ার পরে মন চাইলে লেগে যান, যে মনে করেছিলেন করব, অথবা যদি মনে বলে যে না বাদ দিই তো বাদ দিয়ে দেন, এটা হচ্ছে সঠিক তরিকা। এই ফতোয়া হচ্ছে লাজনা দাইমার ফতোয়া, ষষ্ঠ ওই খণ্ড 156 পৃষ্ঠা ফতোয়া দিয়েছেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ, বিগত মুফতি রাহেমাহুল্লাহ, এবং বর্তমান মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ আর অন্য অন্য ফোকাহারা বা ওলামারা রয়েছেন। আজকে মোটামুটি ইস্তিখারা সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হয়েছে। ইস্তিখারা সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে আগে বলেন। ইস্তিখারা করার জন্য তিন মসজিদ এক মসজিদে যেতে হবে না, এরকম না, এই বুঝলাম, যেমন এতেকাব করার জন্য যাওয়া ভালো, এতেকাব তিন মসজিদে করা উত্তম, মসজিদ হারাম, মসজিদ নববী, বাইতুল মুকাদ্দাস, কিন্তু ইস্তিখারার জন্য বাইতুল্লাহ গিয়ে ইস্তিখারা করব না, যেখানে আছেন সেখানে ইস্তিখারা করবেন, যেখানে আছেন, বরং ইস্তিখারা নামাজ হচ্ছে সুন্নত নফল নামাজ, বাড়িতে করলে বেশি ভালো, মসজিদে না করে বাড়িতে যত গোপনে যত লুকিয়ে করবেন তত তাতে খলুসিয়াত আসবে, তত সেটা লোক দেখানো মুক্ত, রিয়া মুক্ত হবে। এই দোয়াটি বাংলায় চলবে না, খাস দোয়া যেগুলি বাংলায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, বাংলায় চলবে? আচ্ছা, বাথরুম থেকে বেরিয়ে গোফরানাকা না বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, চলবে? বিবি সাহেবার কাছে যাওয়ার সময় দোয়া পড়েন না পড়েন না, ওই দোয়াটা বাংলায় চলবে? চলবে না। যেগুলি খাস খাস দোয়া রয়েছে সেগুলি বাংলায় চলবে না, কিন্তু আম দোয়া করছেন আপনি সেটা বাংলায় চলবে। সাধারণ দোয়া করছেন, আল্লাহ আমাদের গোনাহ খাতা মাফ করে দাও, আলোচনা শেষে, এটা সাধারণ দোয়া। জি, এটা কোনো দোয়ায় মাসুর, এই জায়গায় বিশেষ কোনো দোয়া আছে পড়ার এরকম কোনো সুন্নতি দোয়া নেই, সুতরাং আম দোয়া বাংলায় করছি ঠিক আছে, কিন্তু খাস দোয়া, যেমন দোয়াই কোনো বাংলায় চলবে না, দোয়াই কোনো বাংলায় চলবে না, কিন্তু এমন দোয়া যেটা আপনার প্রয়োজন এখন চাইতে হচ্ছে এই বিষয়টি, এটা হচ্ছে আপনার আম সাধারণ দোয়া, ওইটা আপনার ভাষায় চলবে, আপনার ভাষায় চলবে। জি, এক ভাই প্রশ্ন করেছেন যে এখানে খুতবার শেষে কিবলার উল্টো দিকে হয়ে দোয়া করা হয়, এই জন্য করা হয় যে খুতবার সময় শ্রোতা যারা মসজিদের মুসল্লি তাদেরকে সামনে করে বক্তব্য চলছে, ওই সময় দোয়া করার জন্য কিবলামুখী হওয়া সম্ভব নয়, কিবলামুখী হওয়া সম্ভব না এই ক্ষেত্রে, এই জন্য কিবলামুখী দোয়া করা ওয়াজিব নয়, বলেছি মুস্তাহাব। আমার কথা হয়তো বুঝেননি অথবা বুঝলেও তারপরে প্রশ্ন করেছেন, কিবলামুখী হয়ে দোয়া করা কি
মুস্তাহাব। নামাজের জন্য কিবলা শর্ত বলেছি, আর দোয়ার জন্য কিবলা মুস্তাহাব, ভালো বলেছি, হ্যাঁ উত্তম বলেছি জি। যখন আপনি কিবলামুখী হতে পারবেন তখন কিবলামুখী হতে পারবেন। এখন আলোচনা আপনাদের এখানে করলাম, আর শেষখানে আল্লাহ আমাদের গোনা খাতা যেন মাফ করে দেন। তো এই জন্য আমি আবার ঈদকে মুখ করে, হ্যাঁ দেখে দৃষ্টি কটু লাগবে নাকি, ঠিক কিনা? সুতরাং এই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আর যদি আপনার এই এতরাজটা এই জন্য হয়ে থাকে বা প্রশ্ন এই জন্য হয়ে থাকে যে আমাদের দেশে ইমাম সাহেবেরা যে মুক্তাদির দিকে মুখ করে দোয়া করছে, প্রথম কথাই দোয়াই বিদাত। এই সম্মিলিত দোয়া বা ফরজ নামাজের পরে সম্মিলিত না হয় একা একা পাঁচ অক্ত দোয়া করা, এটাও বিদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো করেননি, একাও করেনি সম্মিলিত করেনি, এরকম করে একা সালাম ফেরার পরে দোয়া করছেন নিয়মিত পাঁচ অক্ত অথবা সম্মিলিত জীবনে একবার করেছেন, কখনো করেননি, কোনো একটি দলিল নেই জি। হ্যাঁ সুতরাং শুরুতেই এটা বিদাত, আর তারপরে আদবের খেলাফে দোয়া। এই জন্য বললাম নামাজের পরে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার জায়গা তো নামাজের, নামাজের পরে কি আছে দোবরা করলে সালাত, নামাজের পেছন দিকে। আর নামাজের পেছন কোনটা? আমার পেছন দিকে, আমার পেছন আমার শরীরে লেগে আছে এটাও কাপড়টাও, আর আমার পেছন দিকে এইটাও, বোঝা গেছে? তার নামাজের পেছনে মানে সালামের আগেও হইতে পারে এই হাদিসের অর্থ, আর সালামের পরেও হইতে পারে। নবী সাল্লাম থেকে সালামের আগে দোয়া করা প্রমাণিত রয়েছে, ফাজতাহিদু ফিদ্দুয়া, দোয়ায় মেহনত করো, বা ওয়ালিয়াতাখায়্যার মিনাল মাসআলাতে মা শাআ, যখন আত্তাহিয়াত পড়া হয়ে গেল, দুরুদ পড়া হয়ে গেল, তখন যা ইচ্ছা হয় তাই তুমি চয়ন করো দোয়া, এটা সালামের আগের কথা। এই জন্য নামাজের শেষে দোয়া কবুল হয় মানে সালাম ফেরার পরে কথা ক্লিয়ার নেই, এটা একদল বুঝেছেন, কিন্তু এটাও তো আমার বোঝার অধিকার আছে যে এটা সালামের আগেই। আর সালামের আগে পর্যন্ত আল্লাহর সাথে কিন্তু চুপি সারে কথা হয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কি রয়েছে, ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসল্লি যতক্ষণ নামাজ আদায় করে সালাতে থাকে, ইউনাজি রব্বাহু, ততক্ষণ তার রবের সাথে মালিকের সাথে মোনাজাত করে। তো মোনাজাত আসলে নামাজের ভিতরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যেমনই করে দিলেন আল্লাহর সাথে কথা শেষ, মোনাজাত শেষ। এখন যে ভুল ত্রুটি হয়েছে নামাজের ভিতরে আমার বাহ্যিক অথবা আভ্যন্তরীণ জিকির আজকার দোয়া ইত্যাদিতে হয়তো কিছু ঘাটতি, আমার ঘাটতি যতই আল্লাহ পাকের জিকির আজকার করি, ইবাদত করি, নামাজ পড়ি, ত্রুটি আছে, সেজন্য ঘাটতি পড়ে যেন জিকির আজকার তসবিহ তাহলিল, এখন আর দোয়ার ক্ষেত্র না, এটা হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র। আসল দোয়ার জায়গা হচ্ছে সালামের আগে অথবা সেজদার ভিতরে জি। ইস্তিখারা মানে কোন একটি কাজের ইচ্ছা করেছেন, কোন একটি কাজের ইচ্ছা করেছেন, এখন কল্যাণ কামনা করছেন, এটা হচ্ছে ইস্তিখারা। ইস্তিখারার হাদিস সহিহ বুখারী করেছে। আর সালাতুল হাজাত বলে যেটা প্রসিদ্ধ নামাজ, কোন একটা প্রয়োজনে নামাজ পড়া, এই মর্মে যে হাদিসটি, যখন কোন একটা প্রয়োজন হবে, আমার প্রয়োজন এখন, হ্যাঁ কোনো জিনিসের প্রয়োজন, হ্যাঁ বাসা একটা খুঁজছি আমি, বাসার প্রয়োজন, আল্লাহ আমার জন্য একটা বাসার ব্যবস্থা করে দাও, এখানে ইস্তিখারা কথাটি প্রযোজ্য না, তখন হাজাত আমার প্রয়োজন, এটা হাজাত মানে প্রয়োজন। হ্যাঁ তো এই ক্ষেত্রে জি, এই ক্ষেত্রে অথবা চাকরি নেই, কফিল খুঁজছেন ট্রান্সফার হওয়ার জন্য, নাকলে পালার জন্য কফিল, নতুন কফিল খুঁজছেন, আর হাজাত সালাতুল হাজা, এই ক্ষেত্রে সালাতুল হাজা বলে যে হাদিসটি রয়েছে সেই হাদিসই সহি নয়, কিন্তু আম হাদিস রয়েছে সেটা এখনই শোনার কিছুক্ষণ আগে, এজা হাজাবাহু আমরুন, নবী সাল্লামের সামনে যখন কোনো সমস্যা আসতো তখনই ফাজা ইলা সালাতে, নামাজের দিকে ছুটে আসতেন। সুতরাং আপনার এখন বাসা প্রয়োজন, এটা একটা সমস্যা, অথবা আপনার এখন একজন কফিল প্রয়োজন, অথবা একটা চাকরি, কফিল আছে কিন্তু চাকরি প্রয়োজন, হ্যাঁ তাহলে এই সময় নামাজ পড়ে অস্তায় নবী সবরে ওসলা, কোরআনের এই আম দলিলের উপর আমল করে যে সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে, নামাজ পড়ে এবং ধৈর্যের সাথে যে এখনই হইতে হবে, আজকে হইতে হবে নয়, তো এই আয়াত এবং হাদিসের আমল করে আপনি যে কোনো প্রয়োজনে নামাজ যদি পড়েন অসুবিধা নেই, কিন্তু সালাতুল হাজাত বলে যে হাদিসটি মর্মে রয়েছে সেই হাদিসটি যঈফ দুর্বল। আল্লাহু আলাম জি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।